হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হচ্ছে 4/7/2022। নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য ও প্রাণী সম্পদায় মন্ত্রণালয় 30/5/2022 তারিখে 33.00 এই নং ছাড়পত্র মোতাবেক বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের প্রকৃতিকে নাগরিকের নিকট হইতে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মৎস্য প্রাণী সম্পদায় মন্ত্রণালয় 8টি ক্যাটাগরিতে। এখন দেখি চলুন যে কোন কোন ক্যাটাগরিতে লোক নেবে কত সংখ্যা। বন্ধুরা, প্রথম 1 নম্বরে হচ্ছে উপপরিচালক, গ্রেড নম্বর হচ্ছে 5 নম্বর গ্রেড। এখানে স্থায়ী রাজস্ব মানে স্থায়ী ভিত্তিক নেবে একজন, আর ন্যূনতম বয়স হতে হবে 45 বছর, মানে 45 বছরের বেশি হলে হবে না, 45-এর মধ্যে। এখন চলুন দেখি শিক্ষাগত যোগ্যতা কী কী বিষয়। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে মৎস্য বিভাগ বা এখানে মৎস্য বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, চলুন দ্বিতীয়তে বলা হয়েছে হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13, এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি, স্থায়ী রাজস্ব হচ্ছে 2টি, অস্থায়ী ভিত্তিক হচ্ছে 3 জন, আর ন্যূনতম বয়স হতে হবে হলো 30 বছর। এখানে কোনো বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান সম ডিগ্রি। বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে 3 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে হ্যাচারি টেকনিশিয়ান, গ্রেড নম্বর হচ্ছে 16, আর অস্থায়ী রাজস্ব হচ্ছে 2টি, ন্যূনতম বয়স লাগবে হচ্ছে 30 বছর, কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সংশ্লিষ্ট কোনো গবেষণায় ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এবার চলুন দেখি 4 নম্বরে কী বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ান, এখানে গ্রেড সংখ্যা হচ্ছে 6, অস্থায়ী রাজস্ব 7 জন, এখানে অস্থায়ী ভিত্তিক, ন্যূনতম বয়স হতে হবে 30 বছর, কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সম্মানে সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সংশ্লিষ্ট কোনো গবেষণায় ন্যূনতম 5 বছরে কাজের বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে বলা হয়েছে কোনো 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চলুন দেখি 5 নম্বরে কী বলা হয়েছে, হিসাব সহকারী কাম মুদ্রাক্ষণিক, এখানে গ্রেড নম্বর হচ্ছে 16 নম্বর, আর 3টি, স্থায়ী রাজস্ব, ন্যূনতম বয়স হতে হবে 30 বছর, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় ডিগ্রি শ্রেণী সম্মানের সিজিপিএ থাকতে হবে। বন্ধুরা, এইবার দেখি হচ্ছে 6 নম্বরে কী বলা হয়েছে, ক্ষেত্র সহকারী, গ্রেড নম্বর হচ্ছে 16, 2টি পদে সংখ্যা, আর স্থায়ী রাজস্ব, ন্যূনতম বয়স 30 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এবার চলুন দেখি 7 নম্বরে কী বলা হয়েছে। 7 নম্বরে বলা হয়েছে স্টোর কিপার, গ্রেড নম্বর হচ্ছে 16, এখানে স্থায়ী রাজস্ব হচ্ছে 1টি, মানে 1টি সংখ্যায় স্থায়ী নেবে, ন্যূনতম বয়স 30 বছর হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী বিষয় লাগতেছে, কোনো স্থায়ী স্বীকৃতি বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, এখানে চলুন 8 নম্বরে কী বলা হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে মোটর চালক, গ্রেড নম্বর হচ্ছে 16, আর স্থায়ী রাজস্ব হচ্ছে 1টি, মানে 1টি সংখ্যা পদে লোক নেবে, এখানে ন্যূনতম বয়স হতে হবে 30 বছর, কোনো স্বীকৃতি বোধ হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উন্নীত মানে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, চলুন আমরা এবার দেখি যে চাকরি আসলে আবেদন করার যে নিয়মগুলো বলা হয়েছে, চলুন আমরা আবেদন করার নিয়ম দেখি। অবশ্যই আপনাদের আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে। চলুন আমরা দেখি আবেদন করতে হবে, প্রার্থীরা আবেদন করবে, যে আগ্রহী প্রার্থীরা নির্ধারণ ফর্মে আবেদন ও দাখিল করতে হলে চাকরির আবেদন ফর্ম ইনস্টিটিউট সদর দপ্তরে ইনস্টিটিউট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে www.fri, এখানে government.bd থেকে ডাউনলোড সংগ্রহ করতে হবে, মানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনার সংগ্রহ করে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। চলুন আমরা দ্বিতীয় নম্বরে কী বলা আছে, এখানে আগামী 7/8/2022 তারিখ পর্যন্ত
অফিস চলাকালীনই সময়ের মধ্যে মহাপরিচালকের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং 22-01 বরাবর 3 কপি ছবি ও পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং পোস্টার অর্ডার ডিমান্ড ও ড্রাফট শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধ সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অন্য সংশ্লিষ্ট কাগজপত্র আবেদন পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও প্রাপ্তিদের আবেদন সরাসরি বাতিল করা হবে, মানে নির্ধারিত তারিখের পরে যদি হয় তাহলে সব কিছু বাতিল করা হবে। কারণ আবেদন করতে হলে আপনাদের কী কী প্রয়োজন হবে, আবেদন করার জন্য 100 টাকা, ন্যূনতম পোস্ট অর্ডারে মহাপরিচালকের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংয়ে পরিচালকের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড গবেষণা ইনস্টিটিউট মাধ্যমে ময়মনসিংয়ের ডিপার্টমেন্টে এবং ড্রাফট করতে হবে। এখানে ড্রাফটের কথা বলা হচ্ছে যে ডিমান্ড ড্রাফট প্রদান করা হবে। বন্ধুরা, এরপর যে সকল নিয়মকানুন দেওয়া আছে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আবেদন প্রাপ্তির যোগ্যতা এবং যোগাযোগের ঠিকানা 10 টাকার একটা ডাকটিকিটের মাধ্যমে 5.5 10.5 সাইজের একটি খামের মধ্যে এটা দিতে হবে। বন্ধুরা, এইখানে ছিল সকল বিস্তারিত। অবশ্যই আপনারা আমি ভিডিওটি বড় করব না, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।